আসসালামু আলাইকুম। টিআই জমাদার কোম্পানির পক্ষ থেকে সকল ব্যবসায়ী ভাইদেরকে জানাচ্ছি অভিনন্দন। যারা আমাদের কাছ থেকে ফোন করে চা পাতা নিয়ে ব্যবসা শুরু করেছেন, সবার ব্যবসার জীবনের সমৃদ্ধি কামনা করছি। তো যারা ব্যবসা করছেন তারা তো করছেন, ভালো কথা, কিন্তু যারা এখনও ব্যবসা শুরু করেননি কিন্তু ভাবছেন যে ব্যবসা করবেন, চা পাতার ব্যবসা করবেন কি না অন্য ব্যবসা করবেন, এ ধরনের দ্বিধাদ্বন্দ্বে যারা আছেন তাদেরকে আমি বলি আপনি চা পাতার ব্যবসাটা শুরু করুন, আপনি অনেক ভালো করতে পারবেন। টিআই জমাদার কোম্পানি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা কোয়ালিটি সম্পন্ন ভালো মানের চা পাতা আপনাদেরকে সরবরাহ করে থাকে। আপনি চাইলে নিঃসন্দেহে আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারেন। আপনি অল্প কিছু টাকা বিনিয়োগ করে দারুণ একটা ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। আজকে কেন আপনি চা পাতার ব্যবসা করবেন সে সম্পর্কে কিছু কথা বলবো, আশা রাখছি এই কথাগুলো আপনাদের ভালো লাগবে। টিআই জমাদার কোম্পানি ব্যবসায়িক জাতি গঠনে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। টিআই জমাদার কোম্পানি চাচ্ছে দেশে যারা বেকার বসে আছে তারা যেন বেকার বসে না থেকে আমাদের কাছ থেকে চা পাতা নিয়ে তাদের ব্যবসায়িক অগ্রযাত্রা শুরু করে, তাহলে তারা তাদের বেকারত্বটাকে খুব সহজেই নির্মূল করতে পারবে। আর এই টিআই জমাদার কোম্পানির এই প্রয়াসকে আপনি সামনে এগিয়ে নিতে পারেন। আপনি যদি বেকার বসে থাকেন তাহলে বেকার বসে না থেকে বরং আমাদের কাছ থেকে চা পাতা নিয়ে ব্যবসাটা শুরু করুন, তাহলে আপনি অনেক ভালো জীবনযাপন করতে পারবেন, এটা আমরা আপনাকে সর্বোচ্চ নিশ্চয়তা দিতে পারবো। আপনি চা পাতার ব্যবসা শুরু করবেন এ কারণেই যে বাজারে গতানুগতিক অনেক ধরনের ব্যবসা রয়েছে, যে ব্যবসাগুলো শুরু করা অনেকটাই কঠিন কিন্তু চা পাতার ব্যবসা করা অনেক সহজ। আপনি চা পাতার ব্যবসা করলে অল্প টাকা ইনভেস্ট করে খুব সহজে আপনার বেকারত্বটাকে ঘোচাতে পারবেন, তাই আমি বলবো আপনি চা পাতার ব্যবসা শুরু করুন, আশা রাখছি আপনি অনেক ভালো করতে পারবেন। অনেকদিন যাবত চেষ্টা করছেন কোনো চাকরি খুঁজে পাচ্ছেন না, তাহলে আমি বলবো আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। টিআই জমাদার কোম্পানি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে, আপনার চাকরি না পাওয়ার ক্ষেত্রে যে হতাশা ছিল সেই হতাশাটাকে দূর করার জন্য। অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু আপনার চাকরি না পাওয়ার জন্য যে মনের ভেতর বেদনা রয়েছে, সবসময় টেনশন করেন কিভাবে আমি আমার বেকারত্বটাকে ঘোচাতে পারি, তারা কিন্তু চাকরির বদলে এ চা কোম্পানির সাথে যুক্ত হয়ে দারুণ একটা ব্যবসা শুরু করতে পারেন। তাহলে আপনার ভেতরে যে হতাশা, ফ্রাস্ট্রেশন, সবসময় মনের ভেতরে একটা নাই নাই ভাব, এটা দূর হয়ে যাবে খুব সহজে। চা পাতার ব্যবসা এজন্যই করবেন, চা পাতার ব্যবসা আপনি খুব সহজে শুরু করতে পারছেন, এছাড়াও যখন আপনি খুব সহজে একটা ব্যবসা শুরু করে একটু ইনকাম করতে শুরু করবেন তখন দেখবেন আপনার আপনজনরা যারা আছে তাদের কাছে আপনি অনেক প্রিয় হয়ে যাবেন। একটা সময় যারা আপনাকে নিন্দা করতো, সবসময় বলতো বেটা চাকরি করোস না কেন, এত দিন যাবত পড়াশোনা করছোস এখন বসে বসে বাপের ঘরে বসে বসে খাস, এই কথাগুলো যখন তখন আর আপনাকে শুনতে হবে না। তাই আমি বলি কষ্ট করে অল্প কিছু টাকা জোগাড় করে ম্যানেজ করে আপনি এই ব্যবসাটা শুরু করুন, তাহলে আপনজনরা যে পর হয়ে যায় তারাও আবার আপন হয়ে যাবে। এছাড়াও আমরা যারা স্টুডেন্ট রয়েছে তারা পড়াশোনার খরচ জোগানোর জন্য অনেক সময় চাকরি খুঁজে, আমি বলি পড়াশোনার খরচ জোগানোর জন্য চাকরি না খুঁজে আপনি কষ্ট করে কিছু টাকা জোগাড় করে এই টিআই জমাদার কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আপনার পড়াশোনার খরচ জোগানোর জন্য একটা ভালো ব্যবসা শুরু করতে পারেন। সর্বোপরি আপনার প্রিয়জনের কাছে প্রিয় পাত্রে পরিণত হওয়ার জন্য কিন্তু আপনার ইনকাম করা প্রয়োজন, আর সেই ইনকামটা করার জন্য একদম সহজ উপায় হচ্ছে একটা ব্যবসা শুরু করা। আর সেই ব্যবসাটা শুরু করার জন্য পুঁজির প্রয়োজন, কিন্তু আপনি যদি টিআই জমাদার কোম্পানির সাথে চা পাতার ব্যবসা করেন তাহলে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারছেন। তো সেই হিসেবে আমি বলবো প্রিয়জনের কাছে প্রিয় হওয়ার জন্য ব্যবসা করতে চাইলে আপনি টিআই জমাদার কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে ব্যবসা শুরু করুন, আশা রাখছি আপনি অনেক অনেক ভালো করতে পারবেন। টিআই জমাদার কোম্পানি দীর্ঘ 6 বছর যাবৎ তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। অলরেডি অনেকেই আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে মোবাইল ফোনে ফোন করে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেছে, তো তাদের মতো করে আপনিও কিন্তু চাইলে মোবাইল ফোনে ফোন করে প্রোডাক্ট নিয়ে ব্যবসা। এবং 100% নিশ্চিত থাকতে পারেন যে আমরা বিশ্বস্ততার সাথে আপনাদের পণ্য সরবরাহ করব। এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনি আমাদের অফিসে এসে যোগাযোগ করে প্রোডাক্ট নিয়ে যাবেন সেক্ষেত্রেও আপনি করতে পারেন,
এক্ষেত্রে আপনি মোবাইল ফোনে ফোন করবেন, আপনাকে ঠিকানা বলে দেওয়া হবে, আপনি সরাসরি অফিসে এসে দেখে শুনে তারপরে চা পাতা নিয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।